মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার চলে যাওয়ার শেষ সময়টুকুতে আমি একা ছিলাম। প্রথমে তোমার প্রাণহীন দেহ আমি দেখেছিলাম, আর আজও তোমার এই স্ত্রীর স্মৃতিটুকু জলে ভাসাতে আমি একাই এসেছি। চাইনি বাড়ির কেউ এখানে এসে আরো কষ্ট পাক। এই কলস ভাসানো অবধি আমি আর তুমি থাকব, কথা বলবো, কথা বলবো তোমার সাথে, তারপর তোমায় চিরবিদায় জানাবো। বাড়ির কারোর সামনে যে আমি মন খুলে কাঁদতেও পারবো না বাবা। দিদি, বলছিলাম ছোট মুখে একটা বড় কথা বলে ফেলছি, এসব কাজে একা আসতে নেই, সঙ্গে কেউ থাকলে ভালো, অনেক রকম বিপদ ঘটার ভয় থাকে তো। না না, কিছু মনে করব কেন, আপনি তো ঠিক কথাই বলছেন। আসলে বাড়িতে এখন এমন পরিস্থিতি, সবকিছু আচমকা ঘটে গেল তো, সবাই নিজেকে সামলে উঠতে পারেনি আর কি, তাই আমি বুঝতে পারছি। কিন্তু একটা কথা কি জানেন তো, প্রিয় মানুষের টান বলতে একটা ব্যাপার আছে, বিশ্বাস বললে বিশ্বাস, বিজ্ঞান বললে বিজ্ঞান। আপনারা তো লেখাপড়া জানা মানুষ, আপনারা সব যুক্তির মাধ্যমে বিচার করেন, এমন এমন অনেক জিনিস আছে যে যুক্তি দিয়েও ব্যাখ্যা করা যায় না। মুখাগ্নি তো আপনিই করেছেন শুনলাম, আজ অস্থি ভাষাতে এসছেন, দেখে ব্যাপারটা ঠিক লাগলো না তাই বলে ফেললাম দিদি। না না, ঠিক আছে, মানুষের টান ঠিকই হয়তো, জীবিত বা মৃত প্রিয় মানুষের টান যে বড় আমোক, সময় পেরিয়ে যায় নিজের গতিতে, কিন্তু প্রিয় মানুষদের সাথে স্মৃতিগুলো জলঝলে হয়ে থেকে যায় মনের মধ্যে। কাউকে না বলে তাকে ছবি তুলতে নেই। আরে বাবা, প্রেমিক প্রেমিকার যুগল বন্দি নিলাম, কলকাতা সিরিজে প্রেমটাও তো আমার একটা পার্ট, আমাকে তো দেখাতে হবে যে কাপলরা কলকাতায় কোথায় কোথায় প্রেম করতে চায়। তাহলে এইভাবে নয়, যদি দেখতে পারে এক্ষুনি অবজেকশন করে দেবে। হ্যাঁ, কোনো অবজেকশন করবে না ম্যাডাম, যা সব ছবি তুলেছি না, তুমি দেখলে তুমিও ফিদা হয়ে যাবে। হ্যাঁ, তোমারও যা সব ছবি তুলেছি না, তুমি যদি দেখো তাহলে তুমি নিজেই নিজের প্রেমে পড়ে যাবে। সূর্যর সাথে আগেও এসেছি এখানে, সূর্যর তো বরাবরই ফটোগ্রাফি নেশা। ফেসটা একটু উপরে তোলো, হালকা স্মাইল। কি করছো আর? আরে না না, হয়নি, বসো না বসো। হ্যাঁ, তোমার রাইট। নিজের ফটোগ্রাফির কি ভালো ভালো সিরিজ বানাতো, পুরনো কলকাতা নিয়ে একটা সিরিজ করছিল তখন। কলকাতার কত অলিয়ে গলি আমরা ঘুরে বেরিয়েছি, এমন এমন জায়গায় আমি আগেও যাইনি কখনো। টার্ন 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 চিজ হয়েছে? না না, দাঁড়াও না, আর একটু কিছু ডিফারেন্ট। হ্যাঁ, দ্যাটস গুড। আর আমার ছবি তো তুলবেই তুলবে, এভাবে পোজ দাও, ওদিকে তাকাও, এদিকে তাকাও, চোখ নামাও, চোখ তোলো, চুল কোপা করা যাবে না, খুলে রাখো,
লাইটটা ঠিক আসছে না, আঁচলটা উড়িয়ে ধরো। কত ফরমাইশ। শুধু একবার বিয়ের পর হানিমুনে চলো না, এমন এমন ছবি তুলে দেবো না যে আবার করে বিয়ের সম্বন্ধে লাইন লেগে যাবে। হ্যাঁ শেষ ছায়টুকু জলে ফেলে দিতে হবে, মনে হচ্ছে এভাবেই আঁকড়ে ধরে থাকি। রেখে দি তোমায় নিজের কাছে, মনে হচ্ছে বাবা বলে ডাকলেই যেন তুমি সাড়া দেবে। কিন্তু সে আর কখনো আবার নয়, হাজার ডাকলেও আর কখনো তোমার সাড়া পাবো না, তোমায় ছুঁতে পারবো না, তোমার হাত ধরতে পারবো না, তোমার আশীর্বাদের হাত আমার মাথার উপর আর পড়বে না। সবটাই নেই, কোথাও নেই, গোপনে রাখা থাকে, কোথাও নেই তুমি। স্মৃতি বহু বিস্মৃতি শ্মশান বন্ধু তানে, ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাত, শুধুই অপার শূন্যতা সেই মানিনি এই বিশাল জলরাশির মধ্যে, এই সামান্য ছাই ভস্মটুকু মুহূর্তের মধ্যে মিলিয়ে যাবে। শেষ চিহ্নটুকু নিশ্চিহ্ন হয়ে যাবে, পাথারে স্মৃতির বিলাসে ভাসিনী ঘন মেঘে ঢাকা। রাইমা, কে বললো আমি নেই? এই তো আমি এইখানে, আমি তোর সঙ্গে থাকবো আজীবন, তোর পাশে পাশে থাকবো এইভাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।